আমরা কিন্তু গুগল ড্রাইভে প্রয়োজনীয় ফাইলগুলি আমরা আপলোড করে থাকি তো এই গুগল ড্রাইভ থেকে কিন্তু ফাইলগুলি সময় ডিলিট করা বা রিমুভ করার প্রয়োজন হয় তো যারা গুগল ড্রাইভ থেকে ফাইল রিমুভ বা ডিলিট করতে পারেন না তাদের জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইল আপনি ডিলিট করতে পারবেন তো কীভাবে করবেন তাই দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের প্রত্যেকের প্রায় ফোনে কিন্তু গুগল ড্রাইভ সফটওয়্যারটি থেকে থাকে তো যাদের নেই তারা গুগল প্লে স্টোরে গুগল ড্রাইভ লিখে সার্চ করলে কিন্তু সফটওয়্যারটি পেয়ে যাবেন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকেও আপনি চাইলে ইনস্টল করে নিতে পারবেন তো আমি এখন গুগল ড্রাইভ সফটওয়্যারটি ওপেন করে দিচ্ছি তো ওপেন হচ্ছে তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি পিডিএফ ফাইল আছে এই ফাইলটি আমি ডিলিট করবো তো এখানে পিডিএফ ফাইলের ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ এবং কি ডিলিট আইকনটি কিন্তু এখানে আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ এটার উপর ক্লিক করে দিবেন। তারপর পুনরায় মুভ টু ট্রাশ এটার উপর ক্লিক করে দেবেন তারপর আমি হোমে চলে আসলাম তবে আজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ ফাইল একটি ছিল সেটি কিন্তু আর এখন নেই তো এভাবেই কিন্তু আপনি আপনার গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইল রিমুভ বা ডিলিট করে দিতে পারবেন প্রতিদিন আমার এই চ্যানেলে টেকনোলজি বিষয়ক ভিডিও আপলোড করা হয় তাই আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর পাশের বেলাইকনটি বাজিয়ে দিলেই কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ